ব্লু গেঞ্জি, ব্লু চেয়ার, ব্লু বিচ। জয় জগন্নাথ। খাও খাও এই লোবিটাকে দেখো, এই দেখো এই দেখো। তেমনি পুরো মনায় নেমে গেছে কিন্তু। ছবি তোলার দেশি জোগাড়, গাছের গুড়ির ওপর জুতো, জুতোর ওপর ফোন। ওই যে খাজা দেখাচ্ছে, এই যে বললে কিছু নেবে না। সকাল থেকে কি হয়েছে সেগুলো দেখে নাও। আজকের প্ল্যান হচ্ছে সপ্তশ্রী যাবে পুজো দিতে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে বায়ুকে নিয়ে যাব না, কারণ এত ভিড় হয়, আর ভিড়ের থেকেও বড় কথা খুব মারপিট হয়, ধাক্কাধাক্কি হয়, তো সেটা একদমই সেফ হবে না। আমি আর আয়ু একটু ভি টাইম স্পেন্ড করব, এই সুন্দর বিচটা দেখব, একটু ওয়াক করে আসব। ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার ইচ্ছা আছে, আর সপ্তশীর মোহনা যাওয়ার ইচ্ছা আছে, তো মোহনা যাব। আর সন্ধেবেলা একটু মার্কেটেও যাব, ওখানে খাজা তুলব। কিন্তু এখন ব্লগ স্টার্ট হচ্ছে না, সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, তো সেগুলো তোমরা দেখে নাও। তো তার আগে সাবস্ক্রাইব টু ট্রিপল ক্যারি। আজকে আমাদের রুম শিফট হলো আবার, আর আজকে আমরা চলে এসেছি ফ্রন্ট ফেসিং রুমে। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, এখানে একটা বড় মিরর, আর এই যে আয়ুর বদমাশি শুরু, এগুলো সব সেমই আছে। এখানে কাবার্ড একটা, টেবিল টপ, কেটেল, আর এক্সট্রা যেটা আছে এখানে ফ্রিজ আছে একটা। টিভিটাও মনে হয় একটু বড়, তাই না? সুন্দর বসার জায়গা। আর বাইরে এই বড় ওই রুমের ব্যালকানির থেকে বড় ব্যালকানি, আর সামনে সুন্দর সমুদ্র। ভালো, কিন্তু তুই গলে যাবি তো এর মধ্যে থেকে। আর এই যে মেনু কার্ড, মেনু এখানে চাইনিজ, ইন্ডিয়ান, বাঙালি সবই পাওয়া যাবে। 9:15 বাজে, আমি পুজো দিতে যাচ্ছি, জগন্নাথ প্রভুর কাছে যাচ্ছি, আর মায়ের সাথে কথা হচ্ছে এখন পান্ডা নেব না কি নেব, প্রসাদ আর হোটেলের পান্ডা আছে কি না, এই নিয়ে কথা হচ্ছে। নিচে গিয়ে কথা বলবো। গাড়ি পার্ক এখানে, আমার তো আজকে আজকে ফ্রন্ট ফেসিংয়ে এসেছি, ফার্স্ট ফ্লোর ফ্রন্ট ফেসিংয়ে আছি, আর ভিউটা হচ্ছে এত সুন্দর। ভাবছি গাড়ি নিয়ে যাব, গাড়ি নিয়ে ওখানে পার্ক করে তারপর যাব। একা যাচ্ছি ভালো লাগছে না, এত দূর ওই টোটো অটো করে যেতে। আসছে আরেকজন, আমার তো কোথাও যেতে ইচ্ছা করছিল না, একা একা বললাম সন্ধ্যাবেলা ঘুরে চলে আসি, বললো না যাও পুজোটা দিয়ে আসো টাইমে। তো গাড়ি করেই যাচ্ছি, ওখানে কোথাও পার্কিংয়ে রেখে তারপর টোটো করে যাবো। আর প্রচুর ক্যাশ নিয়ে যাচ্ছি, এখানে ক্যাশ ছাড়া তো কিছু চলছে না, অনিন্দিতার থেকে অনেক ক্যাশ ছেড়েছি আর কি। তো তুমি খেয়ে নিও কিছু, খেয়ে নেবে? আমি বললাম বলবে না না তুমি না আসলে খাবো না, বলছে হ্যাঁ খেয়ে নেবো। ঠিক আছে, আমি সকাল থেকে খাইনি। তো আনুপরাও সকাল সকাল বেরালো আজকে, বেশ সকালটা তো একটু খারাপই লাগছিলো যখন বেরিয়ে যাচ্ছিলো, বাট ওটাই লাইফ। বাজে এখন 10:30, তো আমি 9:30 নাগাদ বেরালাম। এখানকার হোটেলের পান্ডাকে ফোন করা হলো, লেঙ্কা ওনার নাম, তো উনি বললেন আপনি 11:00 সময় আসুন। তো তখন আর বেরালাম না, গিয়ে একটু ঘুমিয়ে পড়েছি। অনিন্দিতাও হয়তো কিছুক্ষণে আসবে তোমার সাথে কথা বলতে। আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে, গাড়ি নিয়ে যাচ্ছি, ওখানে পার্ক করে তারপর টোটো ফোটো নিয়ে কিছু একটা যাবো। ফোন নিয়ে তো অ্যালাউড না, যতটা পারবো ব্লগ করার চেষ্টা করবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো, বাকিটা এসে বলবো। চলো যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির। তো গুড নিউজ হচ্ছে মন্দিরের ঠিক সামনে ওই দিকে মন্দির, মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, মন্দিরের ঠিক সামনে ফোর হুইলারের পার্কিং আছে, একটা গাড়ি এখানে রেখে দিলাম, এটা 50 টাকা পার্কিং। আর এখন আমি ধরবো রিক্সা, রিক্সা ধরে পান্ডাজি ফোনও করেছিল। একটা নাম কে? মুন্না। মুন্না, তো মুন্নারা নিয়ে যাচ্ছে আমাদের 100 টাকা। ঠিক আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ দাও। রিক্সা তো বহুদিন পর উঠলাম, বাইকের এত নেশা, সারাক্ষণ চারিদিকে বাইকে করেই চলে যাই।
যাচ্ছি আমরা, মন্দির দেখা যাচ্ছে। মেন গেটের সামনে দাঁড়াতে বলেছে, মেন গেটের সামনে, ওখানে ফোন করবো আবার। এটাই মেন গেট, এখান থেকে লাইন চালু। পান্ডাজিকে ফোন করলাম, উনি আসছেন, ওই যে দর্শন করতে যাবো। ফোন নিয়ে তো ঢুকতে পারবো না, তো তোমাদের সাথে আবার এসে কথা বলবো। মোবাইল স্ট্যান্ডে এখন মোবাইল রাখবো, ইনি আমাদের পান্ডা লেঙ্কাজি, এখন রেখে যাবো মন্দির। নিয়েছে মিড ডে স্ন্যাক খেয়ে নিয়েছে, দেখেছ একা একা নামে। এই দেখো আরেকজন আবার বালি পেয়েছে। যারা বাচ্চা নিয়ে আসছো তারা যদি ড্রিমল্যান্ডে থাকো, বাচ্চার খাবার নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ ওরা বয়েল ডাল বা বয়েল্ড এগ বা তরকারি যাই বলো সেগুলো একদম বাচ্চাদের মতন করে দিচ্ছে, যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে ওরমই করে দিচ্ছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কালকেই বীচটা কত ফাঁকা ছিল আর আজকে লোকে ভুড়ভুড় করছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে প্রচুর ক্যাকড়া। এখন বাজে 12:15 আর আমি ফেরত আবার রিক্সা ধরলাম, পার্কিং এর দিকে যাচ্ছি। ইভেন ভালোই ছিল, ক্রাউড পুরো ওয়েল ম্যানেজ ছিল, খুব সুন্দরভাবে গেছি। আমাদের যে পান্ডা ছিল লেঙ্কাজি, সে খুব ভালোভাবে আমাকে একদম সিকিউরভাবে নিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। 15-20 মিনিট এই লাইনে দাঁড়াতে হয়েছে, সেটার কারণ হচ্ছে ভোগ চড়েছিল, ভোগ চড়ার সময় দরজা বন্ধ হয়ে যায়। এখন আমরা আবার ফেরত যাচ্ছি পার্কিংয়ের দিকে, গাড়িতে উঠে কিছু কিছু ইনফরমেশন দেবো যেগুলো হয়তো তোমাদের কাছে হেল্পফুল, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আর ইনফরমেশনও দেবো, যেটা তোমরা যদি কেউ আসো এখানে তাতে হেল্প হয়। বেরিয়ে পড়েছি, হোটেলের দিকে যাচ্ছি, বাট তার আগে ফোন নিয়ে তো ভেতরে যাওয়া অ্যালাউড না, তো আমার আনইভেন্টফুল মুখ থেকে তোমরা এক্সপিরিয়েন্সটা শুনে নাও। স্টার্টিং উইথ ক্রাউড ম্যানেজমেন্ট, ভালোই ভিড় ছিল, যা বললাম প্রসাদ প্রসাদ চড়েছিল তাই গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো ভিড়টা স্ট্যাক আপ করে গেছিল, ভেরি ওয়েল ম্যানেজড, সো কুডোস টু অ্যাসোসিয়েশন যারা ম্যানেজ করেছে, পুলিশ অফিস। ভেতরে গেলাম, ভেতরেও ভিড়, জগন্নাথের ভাইব খুব সুন্দর ছিল, চারিদিকে জয় জগন্নাথ, যতবার লাইন ছাড়ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ, ফাইনালি দেখতে পারলাম জগন্নাথকে। আগের দিন রাতে যেখান থেকে দেখতে পাচ্ছিলাম তার থেকে 2 লেভেল আগে গিয়ে দেখতে পাচ্ছিলাম, তো অবভিয়াসলি আজকে দর্শনটা অনেক ভালো হয়েছে। বাট ঢুকতেই দুমাদুম মাথায় ডান্ডা পড়লো, আমি ভাবছি কী হলো কী হলো, অ্যান্ড দেন দে ওয়ার আস্কিং ফর মানি, এটা তোমরা জানোই, বিনা মেঘে বজ্রপাত হয়ে তারপর পয়সাও চাই। একদম যখন মেন হলটায় ঢুকলাম, যেখান থেকে জগন্নাথে একদম একদম সব থেকে কাছের ভিউটা পাওয়া যায়, সেখানে হঠাৎ করে দেখছি ঠান্ডা হাওয়া, আমি উপরে উপরে তাকাচ্ছি, আমার সাথে যে পান্ডা ছিলেন উনি বললেন আর এখানে এসি আছে। এটা ছিল এক্সপিরিয়েন্স ভেতরে যাওয়ার আর দর্শনের। তারপর আসছি প্রসাদ, আমাদের যে পান্ডা ছিলেন উনি আমাকে কোনো ফোর্স করেনি, একটা ক্যাটাগরি বললো যে 3 প্রভুর প্রসাদ একরকম, 2 জনের একটা রেট, 1 জনের একটা রেট। তারপর ফাইনালি আমি বললাম যে না, আমরা আজকের দিনে পুজো দিয়ে ভোগ আগে খেতে চাই, তো বললো ঠিক আছে আমি ভোগের ব্যবস্থা করে দিচ্ছি। শুকনো প্রসাদও হয় নিয়ে যেতে, বাট সেটার জন্য নাম লেখাতে হয়, আলাদা করে নাকি পুজো হয়, তো সেটা বললাম আমার তো টাইম নেই, আমি কাল সকালেই বেরিয়ে যাচ্ছি। পান্ডা নিয়ে গেলে হয়তো জাস্ট 10% টাইম সেভ করবে, মানে অতটা কিছু প্রবলেম না। যেখানে হেল্প হয় সেটা হচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে নেগোসিয়েট করে যাওয়ার, আর ও একদম রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে দর্শন করিয়েছে। হোটেল ড্রিমল্যান্ডারই রেকমেন্ডেড পান্ডা নিয়ে গেলাম, উনি আমাকে একদম ফোর্স করেননি, আর আমি যেই প্রসাদটা চেয়েছি সেটাই দিলাম, তো পান্ডার এইটাই অ্যাডভান্টেজ আমার লাগলো। বাকিটা তোমাদের ওপর, পান্ডা না নিয়ে গেলেও আমার মনে হয় না খুব একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। এখন বাজে 12:30, অনিন্দিতাকে ফোন করলাম, ও বললো স্তুয়ানকে খাওয়াচ্ছে, হয়তো আমরা কোথাও একটা যেতে পারি। আজকের দিনটা দেখো খুব স্লো ডে, কালকে বাড়ি চলে যাবো, আজকের দিনটা খুব স্লো ডে হবে আমাদের। আমি চাইছিলাম রিল্যাক্স করবো, ফ্রন্ট ফেসিং রুম ওর জন্যই নেওয়া, আবার জানি না কত টাইম আজকে ব্যালকনিতে কাটাতে পারবো, একটা ব্লগও বার করতে হবে আমাকে, তো অনেক কাজ আছে। স্লো ডে ব্লগে স্লো হবে, বাট আমার লাইফে সেটা এখনো ফাস্ট পেসড, তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। এ বাপ্পা, এ বাপ্পা, আচ্ছা ঠিক আছে। এই যে আরেকজন পুজো দিয়ে ফিরলো, আর কি ভালোবাসা বাপ বেটায়। আর সপ্তাহে সেটা কি খাচ্ছো? তোমার বলে উঠেছিল।
আরে আমি আয়ুকিনি যখন হাঁটছিলাম তখন দেখি দইবড়া ঘুগনি বিক্রি হচ্ছে, তো আমি দুটো প্যাকেট কিনে নিয়ে আসলাম, আমি একটা খেলাম, আর ও তো সকাল থেকে খাইনি, ও এসেই খাচ্ছে একটা অলমোস্ট। আর যাওয়াই চাই না, না আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, এখন দুটো বাজছে, ভোগ বলেছিল তিনটের সময় দেবে কিন্তু আরও মনে হয় লেট হবে, তো আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, ঘুমিয়ে গেল, আমাদের ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার কথা ছিল কিন্তু এত সকালে উঠেছে আজকে তো ঘুমিয়ে গেল। এই দিকে সপ্তশী ব্লগের কাজ করছে, সুন্দর ভিউটা দেখতে দেখতে পুরো বিচ, তোমার নাচটা এলোই না। আমাদের লাঞ্চ জাস্ট শেষ হলো আর তখনই প্রসাদ দিয়ে গেল, একদম যা টাইম বলেছিলেন সেই টাইমেই দিয়ে গেল, তো আমরা এটা রাতে খেয়ে নেব, ব্যাস খালি খুশি, বেরোতে পারলেই খুশি। এখন বাজে 3:30, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বেরোচ্ছি, আয়ুর একটা ঘুম হয়ে গেছে, আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে। ব্লু ফ্ল্যাগ বিচটা যতটা জানি ওটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারটেকিং আর ওটা মারাত্মক পরিষ্কার বিচ, তাই আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে ওটাতে যাব, তো এখন ওখানে যাচ্ছি, তারপর মোহনাতে যাব সানসেট দেখতে, তারপর রুমে আসবো, তারপর সন্ধ্যেবেলা যাবো মার্কেটে। আরে দেখো কেমন ঝুলে ঝুলে নামছে নামছে, সন্ধ্যেবেলা একটু ঠান্ডা হয়ে যায় যেই সূর্যটা পড়বে, তো সেই জন্য আয়ুর জ্যাকেট আর মাঙ্কি ক্যাপ, এমনি সকালের দিকে লাগছে না এগুলো। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন ব্লু ফ্ল্যাগের দিকে, আর অনন্যতার চোখে পড়লো এইটা ছেলের জন্য, না আচ্ছা কেলা দিজিয়ে না যে বাচ্চা খা সকে, ব্লু ফ্ল্যাগ দি চলে এসেছি, এই স্টার্ট করে দিল এরকম ভাবে। হ্যাঁ টিকিট হ্যাঁ কে গাড়ি কা, আচ্ছা থ্যাংক ইউ স্যার, পার্কিং এখানে 20 টাকা গাড়ির জন্য, অকুপেন্টসদেরও এন্ট্রি ফি আছে একটা, চলো গিয়ে দেখাচ্ছি তোমাকে, আমরা আগের বার এখান দিয়ে রেখেছিলাম, কার পার্কিং এ চলে এসেছি, গাড়ির জায়গা একটা আছে স্লট খালি এখানে। হ্যাঁ আগেরবার কি হয়েছিল তুমি হ্যান্ড ব্রেক তো নাকি, ও হ্যাঁ গাড়ি রোল করছিল, তখন তো আমি কিছু জানি না, বাবা প্যাসা এই পিছনের সিট থেকে বেরিয়ে, ভুল তো হয়, ভুল তো হয় মানুষের দ্বারা, চল নাম বলো, জিজ্ঞেস করতে গেছি ইনফরমেশন আর ভুলে গেছি, তো কি হয়েছে তাই পারে, আর ওটা আবার কি গাড়ি ছিল, ওটা অডি ছিল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয় ওটা যদি ঠুকতো না। এদিকে ওয়ে টু সি বিচ, এটা টিকিট কাউন্টার, টিকিট নিয়ে নিলাম 20 টাকা করে টিকিট, তো টিকিট অনলি ফর বেদিং শাওয়ার অ্যান্ড চেঞ্জিং ইজ 50 আর 20 অনলি ফর ভিজিটিং, দুটো টিকিট নিয়ে নিয়েছি আর আনন্দিতা ওইদিকে আছে আসছে। টিকিট কাউন্টার থেকে ওয়ে টু সি বিচ করে অনেক অ্যারো দেওয়া, তো আমরা সেখান থেকে যাচ্ছি, আর এটা হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল, এটা একদম ব্লু ফ্ল্যাগ বিচের ধারে, এখানেও আমরা বুকিং পাইনি, আমরা চেষ্টা করেছিলাম, এই গেট থেকে ঢুকে এদিকে সান টেম্পলের একটা আর্ট পিস আছে আর এইদিকে এই পিস অফ আর্টটা আছে, আর এখানে শাওয়ার রুম চেঞ্জিং রুম এগুলোও আছে, আর যেগুলো সব টিকেটের মধ্যে ইনক্লুডেড, জগিং ট্র্যাক এটা, ওয়াও নাইস, আগেরবার এসেছিলাম তখন এই চেয়ারগুলোতে বসার জন্য কোনো চার্জ ছিল না, এই যে এটা হচ্ছে চার্জ শিটটা, সিঙ্গেল চেয়ার 20 রুপিস, আমব্রেলা 50, ইজি চেয়ার, ক্যাম্প চেয়ার 1 আওয়ার করে টাইমিংস দেওয়া, দেখতেই পাচ্ছ কি পরিষ্কার বিচটা, কোথাও কোনো নোংরা নেই, জায়গায় জায়গায় ডাস্টবিন প্ল্যান করা। হ্যাঁ সেবার যখন আসছিল তখন এটা জাস্ট নতুন হয়েছে, তখন এত ভিড়ই হতো না, পুরি নেভার ফেলস টু অ্যামেজ মি, এতবার এসেছি এখনও ভালো লাগে, নতুন নতুনভাবে ভালো লাগে পুরি। আজকে ওয়েদারটা খুবই ভালো, এই যে দড়িটা এখানে, এখান থেকে দড়িটা গেছে, কিছুর সাথে অ্যাঙ্কার করা আছে, এই দড়িটা ডিপ অবধি গেছে, তো কেউ যদি স্লিপকে ঢুকে যায় তাতে সে ফেরত আসতে পারে সরে,
এরকম এখানেও একটা আছে দেখলাম, ওইদিকেও একটা আছে দেখলাম। আর ডিমার্কেশনগুলো এইগুলো দিয়ে, ফ্ল্যাগগুলো দিয়ে দেওয়া আছে, যাতে লোকে বুঝতে পারে এর সোজাসুজি দড়িটা আছে। এমনি এমনি ব্লু ফ্ল্যাগ বিচ হয় না, অনেক ক্রাইটেরিয়া প্যারামিটার থাকে। এবার কী এক্স্যাক্টলি জিজ্ঞেস করো না, অ্যাটলিস্ট দুটো আমি বলতে পারবো। এক হচ্ছে ইট হ্যাজ টু বি ক্লিন, অ্যান্ড সেকেন্ড ইট হ্যাজ টু হাউজ অল দি সেফটি থিংস। ব্লু গেঞ্জি, ব্লু চেয়ার, ব্লু বিচ, ওয়েলকাম টু ব্লু বিচ। এটা কিন্তু প্ল্যান ছিল না, বাট হয়ে গেছে। আর এই বিচের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তুমি কিছু বলতে চাও? গভর্নমেন্ট তো খুব চেষ্টা করছি, যেটা দেখালাম প্রচন্ড পরিষ্কার, কিন্তু লোকজন না মানলে কি করবে? এখানে বোতল ফেলে দিল, এখানে র্যাপার ফেলে দিল, তো আর কি করা যাবে? ডাস্টবিন চারিদিকেই দেওয়া। সুধর যাও হিউম্যান, সুধর যাও। এখন 4:30 বাজে আর অনিন্দিতার ইচ্ছার এগেনস্টে আমার এখন যাচ্ছে মন। ইচ্ছার এগেনস্টে কেন? আর আমার মোহনা যাওয়ার ফ্যাসিনেশন, কারণ অনেক ছোটবেলা থেকে দিদি আর বোনের সাথে ওখানে যেতাম, তো ওই জায়গাটা গেলে মনে একটা পুরোনো দিনের কথা নস্টালজিয়া লাগে, তো ওই জায়গাটা যেতে আমার খুবই ভালো লাগে। এই কারণে দেখি তোমাদের ভালো লাগে নাকি তোমাদের নিয়ে যাই ওখানে, খুব কম লোকে হয়তো যায় ওই জায়গাটা। আর ফার্স্ট এড স্টেশন আছে, চিলড্রেন প্লে এরিয়া আছে বলছে। হ্যাঁ কেন নিয়ে যাইনি আমরা আয়ুকে ওখানে? যাও নিয়ে যাও, আমি মোহনা যাই, তোমার তো মোহনা এমনিও যাওয়ার ইচ্ছা নেই। সানসেটটা কি সুন্দর হবে মনে হচ্ছে। আর এই সামনে আমাদের শুভ্রাংশু লেঙ্কা, যে আমাদের আজকে পান্ডা ছিল। লেঙ্কাজি বাবাড়ি, রাস্তার মধ্যে ছুটছিল পুরো। মনে হয় রাস্তাটা একটু খারাপ, আর স্টার্লিং পুরীটাও এদিকে, মনে ওই একটু দেখা যাচ্ছে। আর মনে হয় যেতে দেবে না, এটাই লাস্ট। গাড়ি নেই যাতা, কেসে জানা? এই যে ওখানে গাড়িটা রেখে আমরা হাঁটতে হাঁটতে একটু এগোলাম, আর এই এখান থেকে এই যে এতটা স্লোপ আছে বালির, নেমে এদিক থেকে হাঁটতে হাঁটতে যেতে পারো, অনেকে তো ওই জায়গাটাতেও চলে গেছে। এই হচ্ছে মোহনা, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকেই শুরু হয়েছে মোহনা। অনিন্দ তো একটু রেগে আছে আমার উপর, আমি ভেবেছিলাম জায়গাটা ডেভেলপ করে গেছে, এই জায়গাটা রাস্তা ফাস্তা হয়ে গেছে, বাট হয়নি, এখনও এরকম রাস্তা। এই যে স্টার্লিং, এইদিকে একটা ফ্লাইওভার হচ্ছে মোহনাটাকে পেরাপার করার জন্য, ওই পাশে কি আছে জানি না, বাট এইটা হচ্ছে মোহনা। এখানে দাঁড়িয়ে আছি আর সপ্তর্ষি ওই দিকে গেল দেখতে যে কি দেখা যায়। এখান দিয়ে হাঁটতে 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 এলাম, এখানে স্টার্লিংয়ের আরেকটা অ্যাক্সেস আছে, গেট আছে, আর ওই যে সপ্তর্ষি অত দূর চলে গেছে সোভানকে নিয়ে। এমনি সুন্দর, কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচটা বেশি সুন্দর, ওখানেই বসে থাকলে ভালো হতো। যে এইটা ক্রস করে ওই দিকটা যেতে হবে। ছেলে চলে এসছে, ওকে ভালো করে ক্রস করি। এই যে স্টার্লিং প্রপার্টিটা, এখানে লোকজন বসেও আছে দেখা যাচ্ছে, এই যে বসে আছে, ভালো প্রপার্টি, কতদিন আছে থাকবো পয়সা হলে। এটা মোহনার উৎপত্তি এই জায়গাটা। ছবি তোলার দেশি জুগার, গাছের গুড়ির ওপর জুতো, জুতোর ওপর ফোন, ও ব্যালেন্স করছে আর এ সেটাকে ফেলছে। কি সুন্দর আকাশের রংটা, আর সেটারই ছবি তোলা আর শেষ হচ্ছে না। আবার দাঁড়াবো, এই দেখো তোমরা সবাই সাক্ষী যে আমি ছবি তুলতে চাইছি না, সবথেকে জোর করে তোলাচ্ছে। যা জলে পা পড়ে গেল। আমাদের একটা হাইক শেষ হয়ে গেল, কিন্তু এইটা এখনো আমাদের জন্য হোল্ড করে রেখেছে, গাড়ি অবধি থাকবে নাকি? ভালো
আরো লাল হয়ে যাচ্ছে সত্যি। হ্যাঁ, অনেকে দাঁড়িয়ে তুলছে ছবিগুলো। টাটা মোহনা, পুরীতে লাস্ট ইভিনিং এটা আমাদের। এখন ফেরত যাচ্ছি গাড়ির দিকে, কিন্তু এটাকে আর ছাড়া যাচ্ছে না। এই যে হোটেল স্টার্লিং এর সামনে আমাদের গাড়ি পার্ক ছিল, পৌঁছে গেছি আবার এখানে। এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারের তলা দিয়ে একটা রাস্তা বানাচ্ছে, ওটা পুরো অফ রোড ট্র্যাক। আমার খুব ইচ্ছে ছিল ওখানে যাওয়ার, আমি অথরিটিসকে জিজ্ঞেস করলাম, বললো যতক্ষণ কাজ হচ্ছে যেতে পারবে না, সকালে আসো। যাই হোক, সেটা হলো না, রিসর্টের দিকে যাবো। অনিন্দিতা বেড়ে দিচ্ছে আমাকে মহাভোগ, সে ঘুমাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে ভোগটা সাজানোর পর, আমার মুখটাও সুন্দর লাগছে। এটা তো সেই সাউথ ইন্ডিয়ান একটা ইয়ে লাগছে। নাও শুরু করো। জয় জগন্নাথ। আয়ুকে একবার খাওয়ালাম, ঘুম থেকে তুলে বমি করে দিল, আবার এসে একটু খাওয়াবো। আর এখন আমরা যাচ্ছি খাজা কিনতে। তার আগে আমার একটু অর্ধেক ডিনার হয়ে গেছে। এই টোটো করে চললাম সরগদার, ওখান থেকে খাজা কিনবো। আরে আরেকজন নাক মুখ চোখ সব ঢেকে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, টোটো নিতে হলে না রানিং নেবে। এই যে এখান থেকে এসে এবার আমরা এই দিকের দোকানগুলো দেখব, বেশি কিছু নেওয়ার নেই। গাঙ্গুরাম থেকে, এই গাঙ্গুরামটা, এটা বাজারের একটু ভেতরে, এখান থেকে বাবা নেয়। আমরা ছোটবেলা থেকে এটাই জানি। বাড়ির জন্য খাজা নিয়ে নিলাম। আর ওদিকে অনিন্দিতা ও নিজের শপিং ব্যাগ ফ্যাগ চালু হয়ে গেছে ওদিকে। বাবা খাজা খেয়েছো? খাজা বলো, খাজা খেয়েছো বলো। ওই যে খাজা দেখাচ্ছে, নিয়েও নিল। কি এটা বললে কিছু নেবে না? আমরা এখন হোটেলের দিকে ফেরত যাচ্ছি, টোটো পেয়েছি। অনিন্দিতা আবার কোথেকে অরুণ আইসক্রিম দেখে ফেলেছে, অরুণ আইসক্রিম নিতে গেল। খাওয়ার প্রতি এত অ্যাডিকশন, বাপ রে বাপ। আবার চলে এসেছি অরুণ আইসক্রিম খেতে। আবার এই ওয়াটারমেলনটাই নিলাম, কারণ কি বাকিগুলোতে বলছে সব চকলেট ভেরিয়েন্ট থাকবে, আর চকলেট তো খাওয়াই, তাই অন্য কিছু ট্রাই করতে চাইছিলাম। আর এই যে এইদিকে দেখো, খাও 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 খাও। এই এই লবিটাকে দেখো, এই দেখো এই দেখো। আরে কি প্রামাণিক বললে বলো? আমার নাম দুধ কুমার প্রামাণিক। কেনার সময় খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই তোমাদের দেখানো হয়নি। এই স্তুভান আর শ্রেয়ানের জন্য এই দুটো ইক্কতের শর্ট কিনেছি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরি। ওয়ান লাস্ট টাইম, আমাদের চেক আউটের টাইম এখন 7:45 বাজে। আর এই সমুদ্র ছেড়ে তো যেতেই ইচ্ছা করছে না। আমরা সবাই রেডি, লাগেজও লোড হয়ে গেছে। আয়ু তো যেভাবে ঘুমাচ্ছিলো ওর উপরেই ওকে মাঙ্কি ক্যাপ পরিয়ে রেডি করে দিয়েছি। এই কটা দিন দারুণ গেল, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। বাড়ি ফেরার পালা, যদি কিছু ইন্টারেস্টিং হয় সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। যদি আমাদের এই পুরী ভ্রমণ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গাড়ি একদম চকাচক করে দিয়েছে। এই যে রেনোভেশন হচ্ছে, রেনোভেশনের ব্যাপারে প্রাণডেস্কে জিজ্ঞেস করি কবে শেষ হবে। তো সমীরদা, রেনোভেশনের কাজ কবে শেষ হবে বলছো? 4 মাস লাগবে, 3-4 মাস আলাপ করিয়ে দিই। ইনি আমাদের হাউসকিপিং সুপারভাইজার। সত্যি কথা বলতে আমাদের স্টেটা খুবই ভালো ছিল। প্রথম দিন ভেবেছিলাম যে কি গন্ডগোল হবে, কিন্তু না, আস্তে আস্তে যেমন দিন গেছে এরা অনেক হেল্প করেছে। আর আমার আসার জন্য অনুরোধ করছি সবাইকে, সবাই আসুক, আমাদের হোটেলে থাকুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সমীরদা, দেখা হবে তোমাদের সাথে সবাই। টাটা টাটা। তো এখন টাইম টু লিভ, এই ভিউটা মিস করবো। টাটা 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 টাটা। এই ভিউটা মিস করবো, কিন্তু এই ভিউটা চিরকালের। গুড মর্নিং পাপা, চলো যাওয়া যাক। ময়ে ময়ে পুরী টাটা। তো পুরীকে টাটা করে আমরা ভুবনেশ্বরের দিকে এগোচ্ছি। যে আবার আমরা দহিওয়াড়া ঘুগনির জন্য দাঁড়িয়েছি ফর ব্রেকফাস্ট। আর এখানে আয়ুর ব্রেকফাস্ট চলছে। এই যে দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছি আমরা।
এখন বাজে 6:20 আর যেমনকি দেখলে আমরা দক্ষিণেশ্বর মন্দির ক্রস করে গেলাম। সকালে বেরিয়েছিলাম আমরা আজকে 8:30 আর 6:20 দক্ষিণেশ্বর চলে এলাম। সকালে বেরিয়ে ব্রেকফাস্ট করলাম পুরী আর ভুবনেশ্বরের মাঝে। কি খেলাম না, দই বড়া ঘুগনি যতক্ষণ পারছিলাম খেয়েই যাচ্ছিলাম উড়িষ্যা ছাড়ার আগে। ভদ্রক থেকে বালেশ্বরের মাঝখানে রাস্তাটা খুব খুব বাজে ছিল, মানে এত জার্কিং, তাছাড়া বাকি সব রাস্তা খুবই ভালো ছিল। আর আজকে আমরা লাঞ্চ করলাম জলেশ্বর থেকে 20 কিলোমিটার পিছিয়ে একটা ধাবাতে, লোকাল ধাবা, ভেজ থালি খেলাম। আর কিন্তু দারুণ খাবারটা ছিল, পুরো অথেন্টিক উড়িয়া খাবার, আর কোনো শরীরে কষ্ট হয়নি, অল গুড। ব্যারাকপুর ফিরছি না, আমরা যাচ্ছি আমার মায়ের কাছে, কালকে ব্যারাকপুর ফিরবো। যে সপ্তশীর ঘাড়ে ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে গেছে, শরীর ভালো নেই, কিন্তু শরীরটা হঠাৎ করে ভালো হয়ে গেল, রিচার্জ হয়ে গেল। কি করে হলো সেই ভিজুয়ালস তোমরা দেখে নাও। আর এটার সাথেই আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। জিমনি ইজ अगेन অফ রোডিং, আর জিমনি নামছে এবার মোহনাতে। আগের দিন রাতে স্টার্লিং এর পাশে সেই অফ রোডটার কথা মনে আছে তো, যেটা নামতে চেয়েছিলাম বাট নামতে পারলাম না। মনে হলো বেরোনোর আগে একটু অফ রোড করেই যাই, চলে এলাম এই ট্র্যাকটা। দেখে নাও এই জায়গাটা আনবো ভাবছি, কাকুদের জিজ্ঞেস করলাম, পারমিশন দিলাম, তার গেছে, তারের ওপর দিয়ে আনবো কিনা, বললো ভেতরে যেও না দেবে যাবে। এই জায়গাটা দাবাই আছে, আমি এত অব্দি আনবো, ওই যে গাড়ি নিয়ে আসবো এই ট্র্যাকে, মোহনার সাথে ছবি তুলবো, ব্যাস এটাই লাস্ট ইচ্ছা পুরী থেকে যাওয়ার আগে। মোহনার ওপরে ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড কোনো জিমনি এসছে কি? হয়তো আমাদেরটাই প্রথম, হয়তো আমাদেরটাই লাস্ট। ওইখান থেকে ঢুকছে মোহন, বেরানোর পালা, যদি বাই চান্স দেবে যায় মুশকিল হয়ে যাবে। জিমনি পুরো মোনায় নেমে গেছে, কিন্তু একটু এ করে নেমেই পড়লাম সাহস করে।